হা আবে খাবানিতে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আপনাদের মনে প্রশ্ন দেখবে যে আপনারা যে এত কিছু শিখতেছেন তো সেগুলো আপনারা কখন ব্যবহার করবেন কীভাবে ব্যবহার করবেন কেন ব্যবহার করতে পারতেছেন না তো এই ধরনের প্রশ্ন আপনার মনে মানে আনা গোনা করতে পারে আর কি তো আজকের লেসনটা বারো নম্বর লেসন আমরা শুধু মানে ওই যে এতদিন পর্যন্ত যে জিনিসগুলো আপনি শিখেছেন সেগুলো কীভাবে আপনি অ্যাপ্লাই করবেন ব্যবহার করবেন সেটা সম্পর্কে জানবো আর কি এবং আপনি এক্স্যাক্টলি কী কী জানেন সেই জিনিসগুলো আপনারাকে জানতে হবে আর কি আপনার পরবর্তীতে মানে আগের জিনিসগুলো জানতে হলে পিছনের জিনিসে আপনি কি জানেন সেটা পুরোপুরি মানে ধারণা থাকতে হবে ওকে আমরা শুরু করব বাক্য তৈরি দিয়ে ফ্রাজ মানে কি মানে হলো বাক্য ওকে ইন হলো একটি এবং আপনি জানেন যে ইউন ফাস যেহেতু হয়েছে তার মানে এটা একটা স্ত্রীবাচক শব্দ তাই না আপনি জানেন যে গত পাঠে দেখাইছে আপনাদের যে লা থাকলে ওইটা থেকে ইন হয়

দিতে হবে ওকে লে তারপর যদি আপনি বলতে চান যে বাক্য মানে কিছু বাক্য তাহলে বলতে হবে হবে গোনা যায় তার মানে দে 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 আর কি ওকে এই বিভিন্ন ভাবে এখন যদি এক জায়গায় কোনো জায়গায় আপনি এটা দেখেন তখন এটা থেকে এখানে কিভাবে যেতে হবে সেটা আপনার জানতে হবে মুখস্ত থাকতে হবে যে এটা কি যখন এটা আপনি মুখস্থ করে ফেলেন এটার জন্য তখন বাকিগুলো বের করা কিন্তু কোনো তেমন কোনো ব্যাপার না

আমি একটি একটি মোবাইল mobile হম মনে আর কি মোবাইল কিনি ওকে তো আপনি বলতে চাইছেন আমি একটি মোবাইল কিনি মানে আমি কিনছি আর কি সেটা বলতে চান তারপর আপনার জানতে হবে আমি কি কি বলে আমি হলো জো তাই না একটি কে কি বলে হলো আ ওকে মোবাইল হলো পখতাব তাই না পখতাব এখন কিনি মানে কিনি হলো আপনার কেনা ভার্ব থেকে আসছে তাই না কেনা ভার্ব থেকেই তো কিনি আসছে কেনা ভার্ব থেকে কেনা ভার্বকে ফরাসি ভাষায় বলা হলো আসতে মনে আছে জিনিসটা এখন যেখন আমি এর জন্য ভাবটা কি হবে এখানে আপনি জানেন এবং জন্য একটি ই যুক্ত করতে হয় তো এখন এটা হলো আপনার এই শব্দগুলোর মানে আপনি বের করলেন আর কি প্রত্যেকটার মানে আপনি বের করেন কিন্তু আপনার নিশ্চয়ই লক্ষ্য করতে পারতেছেন যে এটা কিন্তু সঠিক মানে ভাবে সাজানো না কি এখন আমাদের সাজাইতে হবে তাই না এখন আমাদের সাজাইতে হবে খুবই সিম্পল জিনিস প্রথমে শব্দ সাজাতে হবে তারপর এটাকে সাজাইতে হবে আর কি তো আপনারা জানেন যে সূত্র সূত্রটা আমাদের কি বলে সাবজেক্ট ওকে সুজে সুজে প্লাস ভার্ব ওকে প্লাস অবজেক্ট কি হুম তাহলে এটা হলো আমাদের সূত্র সুজে কি আমরা কার কথা বলতেছি এখানে আমরা আমির কথা বলতেছি তাই না তার মানে আমিকে সবার প্রথমে দিতে হবে দিলাম প্রথমে ওকে তারপর কি করতে হবে ভার্ব এখানে আমরা কি করি আমি কি করে আমি কিনে তাই না তো আশেত এটা হলো ভার্ব আর কি ওকে আশেত আসে এবং আপনি লক্ষ্য করতে পারছেন দুইটা ভয়েল রয়েছে এখানে প্রথমটা কেটে জাসেত হয়ে যাবে আর কি জাসেত হ্যাঁ কি কিনেন আপোর্টাবল আপোর্টাব এই তো হয়ে গেল হ্যাঁ আমি কিনি একটি মোবাইল আর কি আমি একটি মোবাইল কিনি না আমি কিনি একটি মোবাইল আর কি হ্যাঁ তার মানে আশা করি জিনিস আপনি বুঝতে পেরেছেন এখন এখানে দেখুন এই যে আমি একটা ইয়া দিয়েছি এটা এটা কেন হয়েছে এটা আমরা পরবর্তীতে দেখতে পারবো আর কি একটা একটা উচ্চারণ ভিত্তিক কারণে আর কি এরকম হয়েছে আর আপনাদের কি মনে আছে যে কিভাবে প্রথম গ্রুপের ভার্বগুলোকে কনজুগেট করতে হয় যেমন মনে করুন দোনে তাই না মনে করুন দোনে দনে মানে হলো দেয়া তাই না এটা লেখাটা কিন্তু লেখা হলো দনে তাই না মনে করুন এরকম দনে লেখা তাই না এবং আপনি জানেন যে এখান থেকে দনে থেকে আমরা এয়ার কেটে দিই তার মানে এখান থেকে একআটা কেটে দিই দন থাকে এবং এই দনটা জুয়ের জন্য দনি হবে চুয়ের জন্য দনি হবে কারণ আপনি যে ই যুক্ত করেন এটার উচ্চারণ হয় না তার মানে এখানে যে ইয়ার যুক্ত করেন এটার উচ্চারণ হয় না তার মানে এই দন দনই থাকবে আবার ইলের ক্ষেত্রে এই দন দনই থাকবে এখানে ই এটার উচ্চারণ হয় না কিন্তু নু এর ক্ষেত্রে কি হবে নু এর ক্ষেত্রে দন তো হবেই প্লাস একটা ও যুক্ত করতে হবে আর কি ওকে হয়ে যাবে দ নো ওকে আর ক্ষেত্রে কি হবে এর ক্ষেত্রে এই দন তো দন হবেই প্লাস একটা এ যুক্ত করতে হবে আর কি যেটা আমাদের নর্মাল নিয়ম যেটা হয়ে যাবে দ নে ওকে নে মানে এটা তো এখন আপনারা এই নিয়মটা কিন্তু জানতে হবে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা নিয়ম এবং এটা শুধুমাত্র ইয়ার দেশে যে ভার্বগুলো সেগুলোর জন্য প্রযোজ্য আর কি আপনারা যদি এখন আমি বলি শক্তি ওকে সক্তির জন্য আপনি নিশ্চয়ই একই নিয়ম বার করবেন না ওকে এবং সক্তিকে কীভাবে করতে সেটা আমরা পরবর্তীতে জানতে থাকবো যদি এটা বাদ দিন এখন আপনি বলেন যে আমি বাজারে যাই একটি আমি বাজারে যাই একটি আমি মাসেতে যাই আর কি আমি বাজারে আর কি বাজারে যাই একটি একটি টিভি টিভি কেনার কেনার জন্য জন্য ওকে এটা হলো আপনাদের বাক্য এটাকে ট্রান্সফারিং করতে হবে তার মানে আপনাকে জানেন যে আমি মানে হলো তাই না বাজারে হইলো বাজার হইলো মাক্সে মাস্সে হলো বাজার কিন্তু বাজার রে বলতে আমরা এখানে ও যুক্ত করি আর কি ও মাক্সে হ্যাঁ ও মাসে হলো বাজারে যাই হলো যাওয়া যাওয়া ভার থেকে আসে তাই না যাওয়া ভার হলো যাওয়া ভার থেকে আমি যাই তাই না তার মানে এটা আসছে যাওয়া ভার থেকে এবং যাওয়া ভারকে ফরাসি ভাষায় বলা হলো আলে আলে হলো যাওয়া এবং এই আলেকে আমি যাই কিভাবে বলতে হয় সেটা হলো জোবে আপনারা নিশ্চয়ই জানেন এখানে যদিও ইয়ার থাকে এটা কিন্তু প্রথম গ্রুপের না তার মানে নিয়মটা কিন্তু ফলো করে না তার মানে এটার করতে হবে হ্যাঁ এটা কিন্তু আমি আপনাদেরকে খুব জোর দিয়ে বলেছিলাম তার মানে ওকে তার মানে যাই এখানে হবে হুম কারণ তো এখানে অলরেডি লেখা আছে আর জো ভে লিখলাম না একটি মানে হলো এখন এখানে একটি হতে পারে এই একটি কিন্তু হতে পারে আ হতে পারে ইউন ওকে এখন আ হবে না ইউন হবে এটা নির্ভর করে যে একটি কি মানে এখানে আমরা টিভির কথা বলতেছি এখন এটা নির্ভর করবে যে এই টিভিটা কি পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ এবং আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা শুধু আমি আপনাদের কি মানে বলে দিচ্ছি এটা আপনারা কিন্তু বের করতে পারতেছে না যে টিভি একটি স্ত্রীলিঙ্গ যে লা টেলিভিশন ওকে লা লিজ এটা একটি স্ত্রীলিঙ্গ তার মানে আপনারা কোনটা ব্যবহার করবেন এই যে এটা তাই না একটির জন্য তার মানে এখানে ইউন ওকে টিভি আমি এখানে সংক্ষেপে লিখছি কেনার জন্য ওকে কেনার কেনার জন্য তার মানে জন্য মানে হলো পুহ আর কেনার হলো আসতে এবং আপনি জানেন যে এখানে আর কোনো চেঞ্জ করতে হবে না তাই না কেনার এটা তো আমি কিনি বা তুমি কিনো এরকম না এখন আপনি কি জানেন আপনি জানেন হলো যে এটা সঠিকভাবে সাজানো না ওকে আমরা কার কথা বলতেছি আমির কথা তাই আমিকে সবার প্রথমে দিলাম আমি কি করে হুম যায় ওকে যায় তার মানে ভে ওকে জো কোথায় যায় ও মাসে তাই না মানে একদম মানে এটা থেকে শুরু করে এটা আস্তে আস্তে কি করে কোথায় করে কেন করে এটা আর কি হবে আর কি বুঝতেছেন মাসে আমি যাই মাসে কেন হুম কেন পু হলো জন্য পু মানে জন্য আসতে আর কি মানে কেনার জন্য বলে না ফরাসি ভাষা বলতে হয় জন্য কেনার আর কি তার মানে পুক আসতে এবং এটা একটা প্রিপোজিশন এবং প্রিপোজিনের প্রিপোজিশনের সামনে যদি যখন যদি কখনো ভাব দেন তাহলে সেটা তার মূল রূপে থাকবে তার মানে এটা কোনো পরিবর্তন হবে না তার মানে পুক আসতে হলো জন্ন কেনার কি কেনা ইন তেভে তো আমি দেখতেছেন আপনি যখন গঠনটা তৈরি করেন তখন কিন্তু ব্যাপারটা অনেক সিম্বল হয়ে যায় তো আমি আপনাদেরকে দয়া করে বলতেছি যে আপনি যখন বাক্য তৈরি করবেন আপনি আগে বাংলায় বাক্যটা মাথায় তৈরি করুন এবং সেটাকে সেটার অর্থগুলো জানুন এবং যখন অর্থগুলো জানেন তখন সেটাকে কিভাবে সাজাইতে হয় সেটা তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তাই না এখন আমরা আরেকটা জিনিস দেখবো এখন দেখুন আরেকটা একটা বাক্য যেটা মানে যে যেখানে আমি কিছু ইয়ার কথা জিজ্ঞেস করব যেমন মনে করেন আমি যদি বলি যে মনে করুন দুঃখিত আপনাকে যদি আমি বলতে চাই যে করবি করবি হাসান হাসান এবং এবং তানভীর ওকে তানভীর ইর আমার সাথে আসতে চায় ওকে সাথে আসতে চায় ওকে প্রথমেই করবি তো ফরাসি না এটা তো হাসান তারপর এবং কেবল তান এর ওকে তো ওকে আমার ওকে সাথে সাথে হইলো আবেগ এবং আমার হইলো মোয়া তার মানে আমার সাথে হইলো সাথে আমার বলতে হয় কি এটাকে উল্টা করে বলতে হয় আর কি সাথে আমার তার মানে আবেগ মুহা আর কি হ্যাঁ আসতে আসতে মানে হইলো ভেনির মানে হলো আশা তো আসতে আর কি হুম চায় মানে হলো চায় হলো চাওয়া ভার্ব থেকে তাই না চাওয়া ভার্ব থেকে চাওয়া মানে হলো ভুলুয়াহ 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 বলে তো এখন করবি হাসান এবং তানবির এখানে একটা মেয়ে আছে এবং দুইটা ছেলে এবং যখন আপনি জানেন যে হাজার মেয়ে থাকলে যদি একটা ছেলে থাকে তাহলে সেটা ইল হবে মানে তারা যেটা আর কি আপনারা জানেন যে তারা এল হতে পারে বা ইল হতে পারে দুইটা হতে পারে কিন্তু যখনই একটা ছেলে থাকবে তখন মানে হাজার মেয়ে থাকলেও তখন এটা কেটে গিয়ে এটা হয়ে যাবে এবং আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন যে এখানে একের অধিক ব্যক্তিত্ব রয়েছে তাই বলতে হবে তারা আর কি তার মানে এই একরবি হাসান এবং তানভিরের জন্য তারার যেই বুলারভার প্রক্রিয়া রূপ মানে ইলের যেই বুলারভার প্রক্রিয়া রূপ সেটা নিতে হবে এবং সেটা আপনারা মুখস্থ জানেন যেটা হলো ভাল ওকে ভাল হলো তারা চায় তার মানে এখানে ভার্ল হুম এখন যদি আপনি সূত্রটা ব্যবহার করেন যে কার কথা বলতেছি এখানে আমরা কিন্তু তিনজনের কথা বলতেছি করবি হাসান এবং তানবীরের কথা হ্যাঁ তার মানে এখানে বলতে হবে যে করবি করবি হুম হাসান হাসান এ এ ওকে তারা কি করে তারা চায় ওয়ার্ল্ড হুম তারা চায় তারা চায় কি করতে আসতে তাই না ওকে কার সাথে মানে দেখেন কার সাথে মানে সাথে কার সাথে আবেগ মোয়া আসতে আমার সাথে তার মানে যখন আপনি এই যে দেখতেছেন মানে জিনিসগুলো কিন্তু খুবই সিম্পল হয়ে যাবে আপনি বলতে চাইতেছেন যে মনে করুন আমি একটি কাজ আমি একটি কাজ খুঁজি হুম মনে করুন আপনি বলতে চাইছেন যে আমি একটি কাজ খুঁজি আমি একটি কাজ খুঁজি দুঃখিত লেখার জন্য ওকে আমি একটি কাজ খুঁজি ওকে তো খোঁজা মানে হলো রোশারসে ওকে রো শারসে ওকে এটা একটা আর হ্যাঁ তো রোশারসে মানে হলো খোঁজা তার মানে আমি হলো জো একটি মানে হলো এখন একটি এখানে কিন্তু আ হতে পারে অথবা ইন হতে পারে তার মানে এটা দেখতে হবে যে এরপরে যে জিনিসটা আছে সেটা পুংলিঙ্গ না কাজ কাজ হলো আমি আপনাদেরকে বলে দিতেছি এটা হলো পুংলিঙ্গ লোত্রাবাই হলো কাজ আর কি বুঝতেছেন লোত্রাবাই হলো কাজ মানে পুংলিঙ্গ তাহলে পুংলিঙ্গের জন্য আপনি কোন এক ব্যবহার করবেন এইটা মনে আছে জিনিসটা মানে আগের ক্লাসটা দেখতে পারেন আর কি তার মানে আ ওকে আত্রাবাই হলো একটি কাজ ওকে খুঁজি খুঁজি কি বলবেন রসার্সে এখানে ইয়ার আছে তার মানে প্রথম গ্রুপের ওকে তার মানে ইয়ার বাদে যেটা থাকে সেটা লিখবেন রোশাস তারপর আপনি জানেন যে জো যেহেতু আছে এখানে একটা ই যুক্ত করতে হবে এবং যখন এতটুকু করা শেষ হয়ে গেছে তারপর আপনি জানেন যে এটা সঠিক মানে সিরিয়ালে নাই মানে শব্দগুলো এটাকে সাজাইতে হবে কার কথা বলতেছি আমার তো আমি কি সবার প্রথমে দিলাম আমি কি করি খুঁজি রোশাস আর কি রো শেষ ওকে কি খুঁজি একটি কাজ আঁতরা ওকে তার মানে এটা হলো জিনিসটা হুম মানে এটা হচ্ছে যে জো জো ট্রাভাই ওকে আমি খুঁজি একটা কাজ তার মানে আমি আপনাদেরকে কি বোঝাতে যাচ্ছি যে আপনারা কিন্তু এখন অনেক কিছু জানেন মানে এবং আপনাদের এটা বুঝতে হবে যে আপনারা কি জানেন এখন যদি আপনি প্রশ্ন করতে চান তাহলে কি করতে হবে একই সেম জিনিস জো শেষ জো শেষ ওকে আমি খুঁজি এখন যদি আপনি এখানে এস বসায় দেন এস ও কিউ এস শেষ আমি কি খুঁজি হ্যাঁ আর আমি খুঁজি না বলতে কি বলবেন ওই যে মনে আছে সাবজেক্ট প্লাস নো নো প্লাস পা কার কথা বলতেছি আমি আমি পরে নসাইতে হবে আমাদের সূত্র বলে তারপরে ভার্ভ কি হইলো রশ্বাস তাই না তারপরে রস্বাস দিলাম এখানে তারপরে পা বসাতে হবে পা ওকে এবং এ ক্ষেত্রে যদি বুঝলাম আমি কাজ খুঁজি না এক্ষেত্রে আপনি বলবেন না আমি একটি কাজ খুঁজি না এটা বলা জানা না বলতে আমি কোনো কাজই খুঁজি না তো সেক্ষেত্রে দো ত্রাবাই বলতে হয় আর কি তার মানে এই যে গত পজিটিভ মানে এটা তো পজিটিভ বাক্য তাই না যে আমি খুঁজি হ্যাঁ তো সেটা আ যেটা হয় সেটা এখানে এসে দোতে রূপান্তরিত হয়ে যায় যখন এটা নেগেটিভ বাক্য হয় আর কি ওকে তো এটা সম্পর্কে আমরা পরবর্তী পাঠ আরও দেখবো মানে সময় শেষ হয়ে যাচ্ছে আমার মানে একটা নির্দিষ্ট পরিমাণ সময় থাকে আর কি ভিডিও করা তো আশা করি এটা আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তী লেসনে আমি এরকম কিছু এক্সারসাইজ তুলে ধরতে চেষ্টা করবো আর কি তো ক্লাসগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আপনারা নিজেরা নিজেরা দয়া করে চেষ্টা করুন হুম চেষ্টা করে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন আর ফেসবুকে জয়েন করতে পারেন ফেসবুকে জয়েন করতে হলে আপনাদের যেটা করতে হবে সেটা হলো ডব্লু ডব্লিউ ডব্লু ডট ফেসবুক লেখবেন এখানে ফেসবুক লেখার পরে ডট কম দিয়ে এখানে স্ল্যাশ দিবেন তারপরে ফ্রান্সে আবেক রাব্বানি ওকে ফ্রান্সে আবেক রাব্বানি লাগবেন এখানে তাইলে হয়ে যাবে ধন্যবাদ আপনি